ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে বাংলাদেশ বর্ডার গার্ড বিজিবি সদস্য রইস উদ্দিনের মৃত্যুর ঘটনায় জাতিসংঘের তদন্ত দাবি করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি। শনিবার দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রেজভীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে এ দাবি জানানো হয়। বলা হয়েছে, গত 21 জানুয়ারি ভোরে যশোর সীমান্তের ধান্যখোলা বিওপির জেলেপাড়া পোস্ট সংলগ্ন এলাকায় বিএসএফ সদস্যরা বিজিবি সদস্য সিপাহী মোহাম্মদ রইস উদ্দিনকে গুলি করে হত্যা করে। ভারতের পক্ষ থেকে বারবার প্রতিশ্রুতি দেওয়া হলেও বাংলাদেশি নাগরিকদের হত্যার ঘটনা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের হিসাবে 7 বছরে 201 জন বাংলাদেশি নাগরিককে বিএসএফ এর গুলিতে নিহত হতে হয়েছে।